Welcome to our YouTube channel Mehrajat Media. এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে দেয়, ফেরেশতারা জাহান্নামের আগুন ত্যাজ করতে থাকো, তাও দিতে থাকো। 1000 বছর পর্যন্ত ফেরেশতারা জাহান্নামের আগুন ত্যাজ করতে করতে তাও দিতে দিতে, হাত্তা বুয়াদ্দাত জাহান্নামের আগুন একেবারে দুধের মতো সাদা হইয়া গেছে, ফকফকে সাদা, কাপড়ের মতো ধবধবে সাদা হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুর ডাক দিয়ে ফেরেশতারে, যেই নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি, হরেক রকমের আম, ফজলির মধ্যে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন স্বাদ, গোপালভোগে অন্য স্বাদ, হিমসাগরের মধ্যে অন্য স্বাদ, সোষার মধ্যে ভিন্ন স্বাদ, কত ধরনের গোশ আমি খাওয়াইছি, মুরগির গোশে এক ধরনের স্বাদ, খাসির গোশে ভিন্ন স্বাদ, গরুর গোশে অন্য স্বাদ, আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 জ্বালাইতে, হাত্তা আমার রব জাহান্নামের আগুন একেবারে আলতার মতো, রক্তের মতো লাল হইয়া গেছে, এক একটা জাহান্নামের আওয়াজে গুরিম গুরিম আওয়াজ শুরু হইয়া গেছে, জাহান্নামের আগুন শো শো আওয়াজ শুরু করিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল ডাক দে ফেরেশতারে, যেই নাফার মাকে আমি এত নেমাত খাওয়াইছি, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ খা আমি তোদের জন্যই হালাল করছি, একটা জেতা মাছ উঠাইয়া পাঁচান মারছে, পাঁচানের সুরে মাছটা ব্যাখ্যা হয়ে গেছে, খা বন্ধ খা আমি তোদের জন্যই হালাল করছি, একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথা লাথি করছে, খা বন্ধ খা আমি তোদের জন্যই হালাল করছি, আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 জ্বালাইতে, হাত্তা সুয়াদ্দাত কা মুজলিমাতি সাওদা, জাহান্নামের আগুন অবশ্যই মতো অন্ধকার কালো হইয়া গেছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামের আগুন কত মারাত্মক, কত তেজের আগুন হবে, আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে, শরীরের যে জায়গা লাগে সে জায়গায় পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা,
জাহান্নামের আগুন এত মারাত্মক এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে 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 দাউ দাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হয়ে যাবে। জাহান্নামের এক সেখানে আজাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবাই সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন হাদিসের দৃষ্টি দেখতে আছি কথা আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়ে আবার অমনি উঠে আগুন করে জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজা খানাল বদর ধর্ম ব্যবসায়, কত টিটকারি, কত টিপুনি, কত ব্যাংক করার বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের দিকে যতই ভাগ ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগ ততই দৌড়াই, যতই ভাগ ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যায়ও না। আল্লাহ তবে মোমেন মুসলমান মাওলা সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না। এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে, এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল শেরেক বেদাত হিংসা হাতাত ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিকতর নাম কি ফলে পরিচয়, আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা, চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।